আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বন্ধুরা, আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় একের পঞ্চম অংশ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম যুদ্ধের সূচনা, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী, মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। আজ আমরা জানব পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয় সম্পর্কে, কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছে। আশ্রয়কারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে ভারত। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপটে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে 1971 সালের 21 নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠিত হয় যৌথ বাহিনী। বন্ধুরা লক্ষ্য করো, মুক্তিযুদ্ধের পুরো সময়টা আমাদের কারা সাহায্য করেছে? ভারত। ভারত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। ভারতে যে বাঙালি আশ্রয় নিয়েছিল সেই বাঙালিদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে ভারত। এবং ভারত একটি মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনীও গঠন করেছিল। এবং অপারেশন জ্যাকপটে এই মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিল। এবং এই মিত্রবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। তার নেতৃত্বে 1971 সালের 21 নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী একত্রিত হয়। তখন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী একত্রিত হওয়ার পর যে দলটি গঠন করা হয় তা হচ্ছে যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশ পথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে এবং তখন কি হয়, যৌথ বাহিনী একসাথে স্থল, নৌ এবং আকাশপথ এই তিনটি স্থান থেকে একযোগে পাল্টা আক্রমণ শুরু করে। এবং এই আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং 9 মাস পর আমরা স্বাধীন রাষ্ট্র পাই। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয় এবং প্রতি বছর 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। এর কিছুদিন পর 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। লক্ষ্য করো বন্ধুরা, ঢাকা রেসকোর্স ময়দানে কি হয়েছিল, যৌথ বাহিনীর পক্ষে ছিল জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তানের পক্ষে ছিল লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। তারা কি করেন, আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এবং এর মধ্য দিয়ে আমরা কি অর্জন করি, আমরা বিজয় অর্জন করি।
এবং আমাদের প্রতি বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয়। অর্থাৎ 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি এবং এর কিছুদিন পরই অর্থাৎ 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। বন্ধুরা, তাহলে আমরা জেনে গেলাম কিভাবে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছেন এবং কিভাবে আমরা বিজয় লাভ করেছি। চলো আমরা অনুশীলনীর পাঠের কিছু কাজ করে নিই। ক এসো বলি, মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি কিভাবে বিজয় অর্জন করলো? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হলো, প্রথমে সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন ও সহায়তা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ। বন্ধুরা, তোমরা কি করবে, 9 মাসের যুদ্ধে বাঙালি কিভাবে অর্জন করলো তা নিয়ে আলোচনা করবে এবং শিক্ষকের সহায়তায় এই আলোচনাটি তোমরা করবে এবং আলোচনার মূল বিষয়বস্তু এখানে দেওয়া আছে। আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন ও সহায়তা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ। চলো আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। প্রথমেই হচ্ছে সামরিক বাহিনী। মুজিবনগর সরকারের উদ্যোগে 1971 সালের 11ই জুলাই বাঙালি সামরিক বাহিনীর অফিসার ও সৈন্যদের নিয়ে নিয়মিত বাহিনী গঠন করা হয়। নিয়মিত বাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। সেই সাথে বেসামরিক জনগণের সমন্বয়ে গড়ে তোলা হয়েছিল অনিয়মিত বাহিনী। সামরিক বা নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনীর মিলিত অংশগ্রহণের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল মুক্তি বাহিনী। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে। অতঃপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ। মুক্তিবাহিনী যখন সারা দেশব্যাপী যুদ্ধ পরিচালনা করছিল তখন এদেশের অগণিত সাধারণ মানুষ নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা থাকা খাওয়া, যুদ্ধের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে মুক্তিবাহিনীকে লড়াই চালিয়ে যেতে উৎসাহ যুগিয়েছিলেন। অতঃপর যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে বৈদেশিক সমর্থন ও সহায়তা। সাধারণ মানুষের উদার সহযোগিতার পাশাপাশি বৈদেশিক সমর্থন ও সহায়তা, বিশেষ করে ভারতের সামরিক ও আর্থিক সহায়তা, রাশিয়ার কূটনৈতিক সহায়তা ও সমর্থন বিজয়কে ত্বরান্বিত করেছে। অতঃপর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ। মূলত পাকিস্তানি শাসক গোষ্ঠী ভারত ভাগ হওয়ার পর এদেশের মানুষের ওপর বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন ও শোষণ চালাতে থাকে, ফলে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। এছাড়া পূর্ব বাংলার মানুষের স্বাধীন চেতনা, মনোভাব, জাতীয়তাবোধ এবং 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে। তাহলে বন্ধুরা, আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারলাম? সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন ও সহায়তা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ। এবার আমরা দ্বিতীয় কাজটি দেখি। খ এসো লিখি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার ছবিটি নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। বন্ধুরা, আমরা পাঠে দেখেছি যে পাকিস্তানি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার একটি ছবি। চলো এই বিষয়টির ওপর আমরা ছোট্ট করে একটি অনুচ্ছেদ লিখে নিই। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। 1971 সালের 21শে নভেম্বর আমাদের মুক্তিবাহিনী ও ভারতের মিত্রবাহিনীর সমন্বয়ে গঠন করা হয় যৌথ বাহিনী। এই নবগঠিত বাহিনীরা 3রা ডিসেম্বর একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1971 সালের 16ই ডিসেম্বর বিকালে পাকিস্তানি বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি
93,000 সৈন্য সহ যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে জন্ম লাভ করে বাংলাদেশ নামে সুন্দর একটি স্বাধীন দেশ। বন্ধুরা, তাহলে আমরা জেনে গেলাম পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার বিষয়টি। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। পাশের ছবিটি লেফটেন্যান্ট জেনারেল আরোরার। তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ নিয়ে আরো কিছু তথ্য সংগ্রহ করো। বন্ধুরা, আমরা ছবিটি দেখতে পাচ্ছি জেনারেল জগজিৎ সিং আরোরার। তিনি হচ্ছে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে ভারতে অংশগ্রহণ নিয়ে আমাদের আরও কিছু তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। চলো আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করি। মুক্তিযুদ্ধের সময় ভারত এদেশের 1 কোটিরও বেশি মানুষের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়। ভারত এদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে। অতঃপর ভারত সরকার তার দেশে মুক্তিবাহিনীর সদস্যদের যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণে প্রত্যক্ষভাবে সহায়তা করে। অতঃপর যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম ভারতে বাংলাদেশকে স্বাধীনভাবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব সমর্থন লাভে ভারত তার দেশে এবং বিদেশে প্রচার ক্যাম্প স্থাপনে সহায়তা করে। সর্বশেষে যুদ্ধের শেষের দিকে ভারত সামরিক শক্তি দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাহলে বন্ধুরা, আমরা মুক্তিযুদ্ধে ভারতে অংশগ্রহণ সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে গেলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নেই। ঘ, যাচাই করি। 1971 সালের এই দিনগুলোতে কি ঘটেছিল? বন্ধুরা, নিচে লক্ষ্য করো, 1971 সালের বেশ কয়েকটি দিন দেয়া আছে, তিনটি দিন। প্রথমটি হচ্ছে 21শে নভেম্বর, দ্বিতীয়টি হচ্ছে 3রা ডিসেম্বর এবং অতঃপর রয়েছে 16ই ডিসেম্বর। প্রথমেই আমরা জেনে নিই 21শে নভেম্বর কি হয়েছিল। 21শে নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। 3রা ডিসেম্বর কি হয়েছিল? 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে, ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। সর্বশেষ 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর কি ঘটেছিল? পাকিস্তান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন, ফলে বাংলাদেশ নামে একটি সুন্দর স্বাধীন দেশ জন্ম লাভ করে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম বলতো? হ্যাঁ, আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয় সম্পর্কে। কিভাবে ভারত পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে, অর্থাৎ যুদ্ধের সময় ভারত কিভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছিল এবং ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছে, আমাদের বাঙালিদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা দিয়ে সাহায্য করেছে এবং ভারত মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনীও গঠন করেছে আমাদের সাহায্য করার জন্য। তাছাড়া আমরা এই পাঠে আরও জেনেছি কিভাবে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, কিভাবে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছে এবং আমরা পাঠের বিভিন্ন কাজের মাধ্যমে জেনেছি বেশ কিছু বিষয় সম্পর্কে, যেমন সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন ও সহায়তা, মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ সম্পর্কে এবং সর্বশেষে আমরা জেনেছি 1971 সালের কিছু দিনগুলো কী কী ঘটেছিল সেই সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।